হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হলো ফ্রুট চাটনি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের টমেটো। এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। হাফ কাপ মতো চিনি নিয়েছি, হাফ কাপ মতো আমসত্ত্ব নিয়েছি ও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। হাফ কাপ মতো খেজুর নিয়েছি, 1 টেবিল চামচ মতো কিশমিশ নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি 1 পিঞ্চ মতো রেড ফুড কালার। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো গুলো, আমসত্ত্ব গুলো এবং এই খেজুর গুলো দিয়ে দেব। সবটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। আমি যে ফুড কালারটা আমি রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি, ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। এবং একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি এটাকে 10 মিনিট মতো সেদ্ধ করব, যতক্ষণ না পর্যন্ত আমার আমসত্ত্ব এবং টমেটো গুলো গলে যায়, তারপর আমি রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট মতো আমি এগুলোকে সেদ্ধ করেছি। আমসত্ত্ব গুলো গলে গেছে এবং টমেটো গুলো গলে গেছে, দেখতে পাচ্ছেন, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। সেদ্ধ করা চাটনিটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে চাটনিটাকে পুরোপুরি রান্না করব। আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই 5 ফোড়নটা তেলের মধ্যে ঢেলে দেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ চাটনিটা এর মধ্যে ঢেলে দেব। নাড়িয়ে নেব পুরো ফোড়নটার সাথে। এই সময় মনে রাখবেন আঁচটা হাই হিটেই থাকবে। এখন আমি এই হাফ কাপ চিনিটা এর ভেতরে দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়িয়ে নেব। এখন এটাকে আর একটু ঘন হতে দিতে হবে। তার জন্য 2 থেকে 3 মিনিট আমি এটাকে হাই হিটে রান্না করব। দেখতে পাচ্ছেন আমার চাটনিটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এইভাবে দেখাচ্ছি, দেখুন এর কোয়ান্টিটিটা লক্ষ্য করুন, অনেকটা ঘন হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে। গন্ধ খুব সুন্দর বের হচ্ছে এর মধ্যে থেকে। আমি এর থেকে আর বেশি ঘন করব না, কেননা এটা নামানোর পর ঠান্ডা হলে এটা অটোমেটিক নিজে থেকে একটা ঘনত্ব তৈরি করবে। সেজন্য আমি এটা এখনই নামিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমার ফ্রুট চাটনিটা। এখন আমি এটা সার্ভ করার জন্য একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।